আগে খবর তো তুমি এডিটটা শুরু করে দিয়েছিলে, হঠাৎ করে মাছওয়ালা ডাকছে, তো আমি নিচে আস্তে আস্তে দেখছি মাছওয়ালাকে দেখতে পাচ্ছি না। তো এখন মাছ বাড়িতে নেই, মাছওয়ালাটা একদম সকাল সকালই আসে, তখন দেখতে পাচ্ছি না কোথায় গিয়ে কারো বাড়িতে মাছ দিচ্ছে না কি করছে। আমি হাতে পয়সা নিয়েও বেরিয়েছি, দেখা যাক যদি না আসে। আজকে মাছ ছাড়া খেতে হবে সেটা ব্যাপার না, মেন হচ্ছে মাছ ছাড়া রোজির প্রবলেম হয়, রোজির জন্য একটা মাছ নেওয়া, রোজি চিল্লাচ্ছে কারণ রোজিকে বের করিনি বলে। বেরোনোর জন্য কিরম করছে শুধু, চলে আয়। সিলভার কাপ মাছ এলে এই হলো আমাদের সমস্যা, দাদা খেতে চায় না সিলভার কাপ মাছ, কেন জানি না, কিন্তু ফার্স্টে পেয়েছিলাম 500 নেবো, তারপরে যতটা মানে মেপেছি কত একটা 750 না কত একটা ছিল নিয়ে নিয়েছি। এখানে চিংড়িটাও নিয়ে নিচ্ছি, এখানে একটু বাইরে রেখে দিয়ে বাইরে খাতাটা খোলাই থাকে। মাছ নেওয়া হয়ে গেছে, আমি এবার বাইরেটা ঝাঁটিয়ে নিচ্ছি, তো বাইরেটা এখন ঝাঁটিয়ে নিই, তারপরে বাকি কাজটা এরপরে করছি। পোনা মাছ ছিল না সেই জন্য নিয়ে নিয়েছি এই যে চিংড়ি, যেগুলো আজকে বানাবো মালাইকারি ভাবছি, দেখা যাক। এখন চিংড়িটাকে ছাড়িয়ে নেবো আমি, আর এখানে নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছ, যেহেতু পোনা মাছ ছিল না, চিংড়ি আর সিলভার কাপ এই যে, এগুলোকে এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখবো, আর চিংড়িটাকেও ভালো করে ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজে, কারণ এখন তো রান্না হবে না, সেই জন্য নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো এখন। এই হয়েছে রোজির আর একটি নাটক, সারা ঘরের মধ্যে একটি কোণ মানে কোণ খুঁজে পেয়েছে, সেই কোণটিতে এখন সারাদিনের মধ্যে 8 থেকে 9 ঘন্টা কাটিয়ে দেয়। এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি, নিজে মুখে তো মানে খেতে পারে না, এতটাই আমাদের বাচ্চা মেয়ে, তো সেই জন্য তো এই দেখো মুখে অনেক সময় ফেলেও দিচ্ছে, খাওয়ার কথা বললেই ওর গায়ে জ্বর চলে আসে। আর এই জায়গাটাতেও শুয়ে থাকে কারণ এই জায়গাটা অন্ধকার থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে, আর বাইরে দিয়ে হাওয়া আসে। আর এখন আমি রোজিকে খাওয়ানোর পর টুইটি আর সুইটকেও এখন খাইয়ে নিচ্ছি, আমার হয়েছে যত মাথায় দায়িত্ব, কারণ এইগুলোকে না খাওয়ালে নিজেরা কেউ খাবে না, রোজি তো নিজে খাবে না, ভাত খেয়ে নেয় কিন্তু সকালে যেটা খাওয়ানো হয় ওটা খেতে চায় না নিজে। আর একবার টুইটিকে আর একবার সুইটিকে খাওয়াচ্ছি, আর ওরা খাওয়ার জন্য এত খিদে পেয়েছে হাঁ কেড়ে দিচ্ছে কীরকমভাবে। দেখ বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, নিজে খেয়েছি ওই সব আর তোমাদের দেখাইনি, ডাইরেক্ট স্নান করে নিয়েছি, এখন আমি ফুল তুলে নিচ্ছি ঠাকুরকে পুজো দেব বলে। আর এখন গাছে না মানে বর্ষাকাল হতে এই গাছগুলো ফুলের গাছগুলো এত বেরিয়েছে, এখন কেন প্রত্যেক বছরই বেড়ায় তা বীচেগুলো পড়ে রয়ে যায়, তো প্রত্যেক বছর বেড়ায় লাল মানে সরি গোলাপি সাদা হলুদ এই তিনটে কালারের ফুল বেরোয়, আর বেশ পুজোটা না বেশ ভালোভাবে হয়ে যায় কারণ এত ফুল হয়। তো এখন আমার ফুল তোলা হয়ে গেছে ঝুড়িতে করে, তো এখন আমি এখানে রঙন ফুলগুলো তুলে নিচ্ছি যেটা মন্দিরের আগের দিকে আছে। আর তোমরা ভালোভাবে আমার মুখের দিকে একটু দেখো, আমি ভীষণভাবে রেগে গেছি, তার কারণ হচ্ছে যে দাদাকে বলেছিলাম কিছু একটু কাজ টাজ করে রাখতে, ও করেনি, তার উপরে চলে গেছে, ও আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে ওখানে যদি বা কাজ হচ্ছিলো সেই জন্য ওকে যেতেই হবে, তো তবু কালকে থেকে যেহেতু সমস্ত কাজ নিজে হাতে করতে হচ্ছে সেই জন্য দাদার উপরে একটু রেগে গিয়েছিলাম, তো এখন দাদাকে ভীষণভাবে বকতেছিলাম, তো বাদবাকি দাদা বাদবাকি কাজগুলো করেছে, কী কাজ করেছে কী করেনি সেগুলো সমস্ত কিছুই ব্লগে আছে, তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরে, আস্তে আস্তে দেখতে থাকো ব্লগটি। অতৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ডেবরাতে, কারণ সৌমেন এসেছে কালকে বাড়ি, অনেকদিন দেখাও হয়নি, আর সেই জন্য সমস্ত কাজ সেরে দিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর এখনও পর্যন্ত মা আসেনি, সেই জন্য এতটা চাপ হচ্ছে আমার উপর দিয়ে, মা আজকে ডাক্তার দেখি আজকে চলে আসবে, তো এখন ডেবরা যাওয়া যাক। এখন আমরা যেখানে আসা সেখানে এসে গেছি, আর চাউমিনও অর্ডার করে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখা হয়েছে তো অনেক অনেকে এসেছি, অতক্ষণ একটু মহিলা গল্প করতে কিন্তু তখন আর কোনো দরকার হয়নি, তো ওই অর্ডার ওই দিয়ে হবে মোগলাই মোগলাই অর্ডার দিয়েছেন, আমি চাউমিন অর্ডার দিয়েছি, আমি একটু গল্প করে
যেখানে যাই ওখানে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো বসেছিলাম, কোনো ব্লগ আমি আর করিনি। তার কারণ হচ্ছে আমি যখনই ওর সাথে কোথাও যাই তখন আমি চাই যে আমি সমস্ত কিছু দূরে রেখে ওর সাথে আমি বেশিক্ষণ টাইমটা স্পেন্ড করি। তার কারণ হচ্ছে যে ওর সাথে দেখাই হয় আমার এক মাস ছাড়া বলতে গেলে, তো ওর সাথে আমি একটু টাইম সেই জন্য স্পেন্ড করতে চাই। আর আমি এটা স্লো মোশনে দিয়েছি তাই এইভাবে ছবিগুলো হচ্ছে। তো এখন আমরা টোটোতে বসে আছি, বাড়ি যাচ্ছি আর দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছি। তো এই টাইমগুলো না আমি খুব একটা বেশি ব্লগ করি না। অনেকে বলে আমি এইসব জিনিস ক্যাপচার করে রাখতে চাই, আমার কাছে মনে হয় আমি আমার মনেই যেটা ক্যাপচার করে রাখছি সেটাই আমার কাছে এনাফ। আমাকে সেটা ব্লগে যতটুকু না দেখাবে ততটুকু একটু আধটু করি, জাস্ট কয়েক সেকেন্ড। তোমরা তো দেখেইছো মাত্র দুটো ক্লিপ রয়েছে ওর সাথে দেখা করার, আমি খুব একটা করি না। তোমরা হয়তো ভাবো আমি মানে দেখা করি চলে আসি, হয়তো অনেকের মনে হতে পারে, কিন্তু না, প্রায় অনেকক্ষণ আমি কাটাই, দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা কখনো কখনো তিন ঘন্টা হয়ে যায়। তার মধ্যে কিছু কিছু টাইম আমি ব্লগ করি, তার কারণ ওর সাথে অনেক গল্প থাকে, অনেক গল্প থাকে। আর অনেক সময় কী হয়েছে, ব্লগ করবো ভাবিয়ে কিন্তু ব্লগ করতেই আমি ভুলে যাই অনেক অনেক সময়। তারপর মনে পড়ে হয় ব্লগই তো করা হয়নি, এই জিনিসগুলো দেখাবো ভেবেছিলাম, এই জিনিসগুলো দেখানো হয়নি, এরমই হতে থাকে আমার সাথে। মাত্র বাড়িতে ঢুকলাম, এই যে দেখতেই পাচ্ছ এখন চাবি পুরোপুরি খুলিনি, বাড়িতে ঢুকছি দেখি আমার পেছন পেছনে একটা টোটো এসে ঢুকলো, আমাদের পাড়ারই একজন পরিচিত। আমি কিন্তু তুই এসে ঢুকলি কেন, সে কোনো না কথা বলে চেয়ারগুলোকে রাখতে লাগলো। অ্যাকচুয়ালি আমাদের নিচের টেবিলে বসার জন্য চেয়ারগুলো খারাপ হয়ে গিয়েছে, তো সেই জন্য বোধ হয় দাদা কিনে পাঠিয়ে, বোধ হয় না দাদাই কিনে পাঠিয়ে দিয়েছে টেবিল থেকে। আমি বললাম দাদা কিনে পাঠিয়েছে, বলে হ্যাঁ। তো এই যে চেয়ারগুলো বেশ ভালো, কিন্তু দাদার কেনা মানে আমি জানি দাদা সবসময় হালকা কালার, যত জামার দিকে বলো যে কোনো জিনিসের দিকে বলো যত হালকা কালার পারবে দাদা সেইগুলোই পছন্দ করবে। সবার আগে দাদার ডিপ কালার একটা পছন্দ না, এই জন্য চেয়ারটাও নিয়েছে একেবারে হালকা কালারের, তারই মধ্যে একটু ডিপ থাকুক না একেবারে হালকা কালার, মানে গ্রে কালারের হালকা যেটা হয় না সেই কালারটা, এটা গ্রে কালার বা ছাইচে কালার যেটা হয় ওর হালকা কালারটা। আর এখানে আমার রাজরানীটা বসে আছে, মাম্মা মাম্মা বসে আছে, মাম্মা আমার মাম্মা বসে আছে, বলে বাবা ডাক্তার দেখানো হয়ে গেছে, মা চলে আসছে কারণ একটু কাজ আছে, ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে। মা না হলে দিদিদের ওখানে খেয়ে একেবারে বিকেলের দিকে বেরিয়ে আসতো, কিন্তু একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে মা, যেটা আমি অনলাইনে মানে ইউটিউবে বলতে পারবো না, সেই কাজটা আজকে হবে আর মা না আসলে সেই কাজটা হবে না। তো সেই জন্য মা আর আসা দরকার, মানে ইমিডিয়েটলি আসা দরকার, তিনটে সাড়ে তিনটের মধ্যে আসা দরকার। সেই জন্য মা বেরিয়ে চলে আসছে, মানে দুটোর মধ্যে ঢুকে যাবে মা, এই জন্য আমার বেরিয়ে গেছে। তো এখন যাবো ঝটপট করে সমস্ত রান্না করবো। আর দাদাকে আমি বলে গিয়েছিলাম সমস্ত যেন জোগাড় করে দিয়ে যায়, আমি যেন এসে থেকে সমস্ত A to Z জোগাড় হয়ে থাকে। এখন যাই গিয়ে দেখি দাদা কতটা জোগাড় করেছে বা কতটা করেনি। তো চলো এখন ভেতরে ঢুকে, এখন এই যে চাবি খুলিনি, এসে ড্রেস ট্রেস সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছি। আর চেঞ্জ করার পরে সবার আগে যে জিনিসটা করেছি সেটা কী করেছি তোমাদের দেখাচ্ছি, এই দেখো কী করেছি। তোমরা হয়তো হঠাৎ করে ভাবছো কি শুভান্বিতাদের কী হলো বা শুভান্বিতার কী হলো, তোমরা হয়তো এটাই ভাবছো, কিন্তু না, এটা কোনো ফ্র্যাকচার না কোনো কিছু না। আমার বেশ কয়েকদিন ধরে এই গোড়ালির পোর্শনটা, পায়ের অবস্থা খুব খারাপ দেখাচ্ছে না, এই গোড়ালির পোর্শনটা ভীষণ ব্যথা, পাটাকে এইভাবে যে ঝুলিয়ে রাখবো তাও পাচ্ছি না। আর এই পোর্শনটা মাঝে মাঝে ফুলে যাচ্ছিলো, একটা পায়েরই হচ্ছিলো, সেই জন্য ডক্টর দেখাতেও গিয়েছিলাম, ডাক্তার আমাকে বলেছে এরকম আঙ্গুলের একটা পায়ে পরে থাকতে যখনই সব বেশিরভাগ সময় তাও তো পরা হয় না। আর যখনই আমি এক্সারসাইজ শুরু করেছিলাম তার ঠিক কিছুদিন পরেই এই অবস্থা হলো আমার পায়ের সাথে, আমার এক্সারসাইজেরও পুরো সত্যানাশ হয়ে গেলো। আর এই যে আজকে হেঁটে এসেছি, তারপর এসে একটু নিজের মনের আনন্দে আপন মনে কেউ বাড়িতে ছিলেন একটু নাচ শুরু করে দিয়েছিলাম, যার কারণে পায়ে আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে এই পায়ে, সেই জন্য এটা আবার বাধ্য হয়ে পড়ে নিতে হয়েছে। হায় কী হলো, থাইরয়েড বা ইউরিক অ্যাসিডের কারণে গোড়ালি ব্যথা হয়, বাট আমি দুটোই টেস্ট করেছি, আমার দুটোই নর্মাল এসেছে। ডাক্তার বললো যে মেডিসিনগুলো দিয়েছি তাতে যদি না কমে পার্টিকুলার এই জায়গাটাতে একটা এক্সরে করতে হবে, তো দেখা যাক যেন তাড়াতাড়ি কমেই যায় আর যেন আমাকে কোনো এক্সরে ঝামেলাটা না নিতে হয়। টুইটি সুইটি দুজনে মিলে এমন ক্যাঁ ক্যাঁ করলো, অবশেষে বাধ্য হয়ে ওদেরকে না খাইয়ে আমি রান্না করতে যেতে পারলাম না। আর সেটা দেখে আমাদের একজনের রাগ হয়ে গেছে, সে কোথায় গিয়ে শুয়ে আছে দেখো, মাম্মা কাম বেবি, মাম্মা কাম হিয়ার বেবি, বেবি এদিকে এসো ছনাটা, আমার ছুনটুটা ওই আপ কয়ে কেন,
রাগ করে কেন মাম্মাটা খেতে দেয়নি বলে? আর তো পেটুটা তাতে খাই হয়ে গেছিল, তোমার কি পেটুটা খাই হয়ে গেছে? মাম্মা বব রাগ কত রাগ কত রাগ কত রাগ কত 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 রাগ কত 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 রাগ রোজের মাছ সেদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে কুদরি আলু এবং পেঁয়াজ ভাজা। আর চিংড়ি মাছে যে মালাইকারি করব, এখানে যারা মালাইকারি মানে নারকলটাকে বেটে দুধটা বের করিয়ে দিয়ে গেছে ঠিকই, হ্যাঁ, কিন্তু আদা রসুনের পেস্ট করে যেতে বলেছিলাম সেটা করে দিয়ে যায়নি। এই গরমে আমাকে যদি আবার আদা রসুনের পেস্ট, কারণ একটা চিংড়ি মাছে বেশি লাগবে না, মিক্সিতে ভালোভাবে হবে না, আমাকে করতে গেলে মিক্সিতে করতে গেলে বেশি করে ছাড়াতে হবে এখন, না হলে আমাকে এখন গিয়ে ওই গরমের শিলের মধ্যে করতে হবে। তো আমি দাদাকে ফোন করেছিলাম, ও যদি এমনি প্যাকেট নিয়ে আসে তো ভালো, না হলো এসে করবে, কারণ এই মুহূর্তে আমার এই শিলে করা অসম্ভব আমার পক্ষে, কারণ এতটা পরিমাণে গরম, আমি পুরো ঘামছি এখন। তো এখন এটা ভাজা হয়ে গেছে, ভাত আমি বসিয়ে দিচ্ছি, সবই আমার হয়ে যাচ্ছে, শুধু চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে যেত, আদা রসুনের পেস্ট নেই বলে এখন হয়নি। মা বাড়ি এসে গিয়েছে, যে দরকারি কাজের জন্য তোমাদের বলেছিলাম যে মা বাড়ি আসবে, মা এসে এখানে খেয়েও নিয়েছে। আর কী কী রান্না করেছিলাম সেগুলো তোমাদের দেখাতে পারিনি, সরি। আর যে দরকারি কাজ ছিল সেটাও কম মানে হয়ে গেছে ভালোভাবে। আর ভীষণভাবেই তোমরা আগের ক্লিপে দেখতে পাচ্ছ, ভীষণভাবে ঝড় আর বৃষ্টি হয়েছে, আর ওটা শুধু দেখেছিলাম হালকা ঝড় হচ্ছিলো, তারপরে ভালোই বৃষ্টিও হয়েছে খুব পরিমাণে। আর তোমরা হয়তো ভাবছো ঝড় বৃষ্টি হওয়ার পর আমি কোথায় বসে আছি, এটা আমি বাইরে বসে আছি, যদি বা ওই দিন না, আজ হচ্ছে নেক্সট ডে। ব্লগটা আমি এডিট করতেছিলাম, এডিট করতে করতে দেখলাম যে মনে পড়ে গেলো, হয় আমি তো এন্ডিংই করিনি ব্লগটা, তো অবশ্যই ব্লগটা আমি এখন এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, যদি নতুন যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে তোমরা দেখো প্লিজ আমার ভিডিওগুলো। তো চলো টাটা, বাই বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আপডেট ইন্টারেস্টিং ব্লগে, তখন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো লাগবে, তখন জন্য টাটা, বাই বাই।